नमस्कार। पर ब्रह्म पीड़ कुबलय दलोत्फुल्ल नयन निबाशी नीलाद्र निहित चरण तो शिरोषी रसानंग दो राधा सरोषो बपुरालिंगन सुखो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। एक बार पुरीर एक पांडा जगन्नाथेर प्रसाद निये जयपुरेर महाराजेर संगे देखा करते गेल। राजा और रानी महाप्रसाद पे तो खूब खुशी। एदिके राजकन्या विष्णुप्रिया तार महले महानंदे जगन्नाथ देवेर जन्य एकटी चिठी लिखलेन। ओ पांडाटी जखन विदाय निल से समय उनी पांडार हाते एकटी रत्न पेटिका दिए बोलें एटी जेनो से पुरीते गिए जगन्नाथ देव के अर्पण करे। एवं विदाय समय से पांडार हाते पारितोषिक हिसेबे स्वर्ण मुद्राओ दिए दिल। आनंदित मने पांडा पुरी फेरार पथे भावल निश्चय ओ रत्न पेटिकार मध्य अनेक रत्न आछे। तो तखन से भावल जदि से राजकुमारी ताके एटा दिए जगन्नाथ देव के देवार जन्य किन्तु तार तो कोनो साक्षी नहीं। जदि से रत्नराजी निये नेय तखन तार प्रचंड लोभ ताके ग्रास करलो। ताहले केउ जानतेओ पारबे ना, केउ तो प्रत्यक्ष साक्षीओ नहीं। जेई भाबा सेई काज। पांडा पेटिका खुले देखलो तार मध्ये एक टुकरो कागज रयेछे। সেই কাগজ দেখে তো পান্ডা খুব ক্ষুব্ধ হয়ে গেল। সে তখন ভাবল যে আমি কি বোকা, এত দূর পথ এই ভারী রত্ন পেটিকাটিকে, মানে যেটা সোনার বাক্স বলি আমরা, সেই এরকম একটি পেটিকার মধ্যেই রাজকুমারী সেই চিঠিটি দিয়ে দিয়েছিল। সে বলছে এত দূর পথ আমি এই পেটিকাটিকে শুধু শুধু বয়ে নিয়ে আসছি। তাই কাগজের টুকরোখানা সে ছিঁড়ে ফেলল। সেই রাতেই জগন্নাথদেব দর্শন দিয়ে তাকে বললেন, মূর্খ, তুই তোর পারিশ্রমিক পেয়েছিস, তবে যে কাজ করবি বলে স্বীকৃত হয়ে এসেছিলি সে কাজ করিসনি কেন? আমার জন্য যে চিঠি তুই পথের মাঝে ছিঁড়ে ফেলেছিস সেটা তুই কাল গিয়ে মন্দিরে দেখবি। সেটা আমার রত্ন ভাণ্ডারের যত রত্ন আছে তার চেয়ে মূল্যবান সম্পদ আমার রত্ন ভাণ্ডারে নেই। কাল সকালে মন্দিরে গিয়ে দেখিস আমি সেই চিঠি বা সেই চিঠিটিকে কোথায় স্থান দিয়েছি। পরের দিন সকালে পান্ডাটি মন্দিরে যেয়ে গিয়েছে দেখল সেই ছেঁড়া সেই চিঠিটি জগন্নাথের বুকের হাড়ের পদকের সঙ্গে আটকানো রয়েছে। উপস্থিত অন্যান্য পাণ্ডারা কেউ এই রহস্য তো বুঝতে পারছে না। তখন দোষী পাণ্ডাটি সব কথা স্বীকার করে ভগবানের কাছে বারংবার ক্ষমা চাইতে লাগলো। তখন সেবকরা চিঠিটি খুলে দেখল তার মধ্যে এক অপূর্ব শ্লোক লেখা আছে যেটা রাজকুমারী বিষ্ণুপ্রিয়া লিখেছেন জগন্নাথের উদ্দেশ্যে। রত্নাকর স্তব গৃহং গৃহিণী চ লক্ষ্মী কিং দেয়মস্তি ভগবতে পুরুষোত্তমায় আভীর গোপ ললনা হৃত মানুষায় দত্তং মনস্তদ্যনু মে কৃপায়া গৃহান। অর্থাৎ ওই যে শ্লোকটি লিখেছেন বিষ্ণুপ্রিয়া তার অর্থ হচ্ছে এই, শ্রীক্ষেত্রে গিয়ে সকলেই তোমাকে কিছু না কিছু দেয়, আমিও ভেবেছি যে আমার ভালোবাসা নিদর্শন হিসেবে তোমাকে কিছু না কিছু দেওয়া উচিত, কিন্তু তোমাকে কি দেব সেটাই ঠিক করতে পারছিলাম না। তুমি রত্নাকরে শয়ন করো, তাই রত্নের কোনো অভাব তোমার তো নেই, আর তাই সে জিনিসও তোমায় দেওয়া যাবে না। আর স্বয়ং লক্ষ্মী তোমার গৃহিণী, তাই কোনো ধনের প্রয়োজনও তোমার নেই, তাহলে তোমাকে কি দিতে পারি? অনেক ভেবে দেখলাম তুমি যখন বৃন্দাবন থেকে মথুরা চলে গেলে তখন গোপীরা
তোমার মনটি চুরি করে নিয়েছিল। ওই একটি জিনিসের তোমার অভাব আছে, সেই অভাব পূরণ করার জন্য আমার মন আমি তোমায় দিলাম, কৃপা করে তা গ্রহণ করো প্রভু। এইভাবে সেদিন সেই রাজকুমারী বিষ্ণুপ্রিয়া সকল ভক্ত হৃদয়ের যে আন্তরিক ভালোবাসা, সেই ভালোবাসাটাই যেন ফুটিয়ে তুলেছে তার সেই চিঠির মধ্যে দিয়ে। আর ভগবানও তিনি তাকে স্থান দিয়েছেন তার বুকের মধ্যে, সদা সর্বদা হয়ে রইলেন ভক্তের ভগবান। তার দুটি বাহু ভক্তকে চির আলিঙ্গনে বাঁধতে চায়। আমরাও সাক্ষী হলাম এক অপূর্ব প্রেম কাহিনীর। এই প্রসঙ্গে মনে পড়ে যায় ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে প্রেমে কোমল নরম হয়ে যায়, প্রেমে কৃষ্ণ ত্রিভঙ্গ হয়েছেন। প্রেম হলে সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া যায়। যখনই দেখতে চাইবে দড়ি ধরে টানলেই হলো, যখন ডাকবে তখনই পাবে। ভক্তি পাকলে পরে ভাব হয়, আর সেই ভাবে হলে পরে সচ্চিদানন্দকে ভেবে ভেবে অবাক হয়ে যায় জীবের এই পর্যন্তই। কিন্তু মহাভাব এবং প্রেম মহাপুরুষদের এবং অবতার পুরুষদেরই হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে শ্রী চৈতন্যদেবের প্রেম হয়েছিল, সেই জন্য তিনি বন দেখলেই বৃন্দাবন ভাবতেন, আর সমুদ্র দেখলেই যমুনা ভাবতেন। ঈশ্বরের উপর এত ভালোবাসা প্রেমে যে নিজের দেহ পর্যন্ত ভুল হয়ে যায়। সেই জন্য তুমি ঈশ্বরের কাছে কিছুই চাও না, কেবল ভালোবাসো, এরই নাম হচ্ছে অহেতুকি ভক্তি। তাই তো কবি বলছেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। এই প্রসঙ্গে মনে পড়ে যায় একবার রথযাত্রার সময় ঠাকুরকে একটি রথে বসানো হয় এবং ভক্তরা সেই রথ টানে, এবং শ্রী শ্রী মা তারপরে সেই রথের দড়ি ধরে টানেন এবং অন্যান্য মহিলারাও সেটা টানেন। এবং মা তারপরে বলেন যে সকলে তো পুরীতে যেতে পারে না, হ্যাঁ, সেই জন্যে যারা এভাবে ঠাকুরকে রথে বসিয়ে দড়ি টানবে তাদের সেই জগন্নাথের মানে পুরীর দর্শনের, পুরীতে যাওয়ার যে ফল, সেই ফলই তাদের লাভ হবে। তা হবে না কেন, তিনি তো জগন্নাথ জগবন্ধু নয়নাভিরাম, যাকে দেখলে আমাদের আনন্দ হয়। ন বই যাচে রাজ্যং ন চ কনক মাণিক্য বিভবং নয়া চেহং রম্যাং সকল জন কাম্যাং বরবধূম সদা কালে কালে প্রমথ প্রতিন গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে। নমস্কার।